এখনের আলোচ্য বিষয় রেট অ্যানালাইসিস প্রবলেম দেওয়া আছে আমাদের প্রিপেয়ার রেট অ্যানালাইসিস অফ প্লেন সিমেন্ট কংক্রিট গিভেন ডেটা দেওয়া আছে কি কি দা প্লেন সিমেন্ট কংক্রিট এর সিমেন্ট স্যান্ড অন এগ্রিগেটেড রেশিও দেওয়া আছে 1:5:10 ইউনিট 1 মিটার কিউব এবং 10 মিটার কিউব নিয়ে আমরা তাহলে প্রবলেমটা আলোচনা করব তাহলে আমাদের প্রথমে ভলিউম হচ্ছে সলিউশনে আসছি মানে আমরা টোটাল ভলিউম অফ মেটেরিয়াল ভলিউম অফ কংক্রিট হচ্ছে 10 লিটার এটা আমাদের ওয়েট ভলিউম আমরা আগে থিওরি ক্লাসে পড়েছি ওয়েট ভলিউম থেকে আমাকে ফার্স্টে কি করতে হয় ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউমে কনভার্ট করতে হয় কেন কেন না আমরা ওয়াটার মিক্স করছি তো ওয়াটার মিক্স করার জন্য ওর ভলিউমটা চেঞ্জ আসছে সেজন্য আমরা ওয়েট ভলিউম থেকে প্রথমে ড্রাই ভলিউম ক্যালকুলেট করব তো ওয়েট ভলিউম থেকে ড্রাই ভলিউম ক্যালকুলেট করতে হলে আমাকে ওয়েট ভলিউমের সাথে 1.52 থেকে 1.54 মাল্টিপ্লাই করতে হয় কেন 1.52 বা 1.54 কারণ ওয়াটার মিক্স করলে মেটেরিয়ালের সাথে তার ভলিউম 52 থেকে 54% ইনক্রিজ হয় সেজন্য আমরা 1.52 থেকে 1.54 মাল্টিপ্লাই করব তাহলে নেক্সট ড্রাই ভলিউম ওয়েট ভলিউম ইনটু 1.52 অর্থাৎ এখানে আমাদের ওয়েট ভলিউম ছিল 10 মিটার কিউব 10 ইনটু 1.52 মানে টোটাল ড্রাই ভলিউম আসছে আমাদের 15.2 মিটার কিউব নেক্সট আমরা বের করব কোয়ান্টিটি অফ সিমেন্ট কোয়ান্টিটি অফ সিমেন্ট বের করব কিভাবে না টোটাল যে ড্রাই ভলিউম ইনটু সিমেন্টের রেশিও ডিভাইডেড বাই সাম অফ রেশিও তাহলে আরেকবার বলছি সিমেন্টের কোয়ান্টিটি কিভাবে বের করব না ড্রাই ভলিউম ইনটু অ্যামাউন্ট অফ সিমেন্ট অর্থাৎ সিমেন্টের রেশিও 1:1 এবং সাম অফ রেশিও অর্থাৎ 1+5+10 16 আসছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিমেন্টের ভলিউম 0.95 মিটার কিউব কিন্তু আমরা সিমেন্ট মিটার কিউবে পাওয়া যায় না সিমেন্ট পাওয়া যায় ব্যাগে এখান থেকে আমরা ব্যাগে কনভার্ট করব কিভাবে না 0.95 মিটার কিউবের সাথে আমরা 0.035 ডিভাইড করব 0.95 মিটার কিউবের সাথে আমরা 0.035 ডিভাইড করব এটা হচ্ছে ভলিউম অফ 1 ব্যাগ সিমেন্ট ইন মিটার কিউব তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কোয়ান্টিটি অফ সিমেন্ট 27.14 বা 28 ব্যাগস নেক্সট আমরা আসছি কোয়ান্টিটি অফ স্যান্ড সেম পদ্ধতি ড্রাই ভলিউম ইনটু রেশিও ডিভাইডেড বাই সাম অফ রেশিও 4.75 মিটার কিউব নেক্সট কোয়ান্টিটি অফ এগ্রিগেট এটাও সেম প্রসেস ড্রাই ভলিউম ইনটু রেশিও ডিভাইডেড বাই সাম অফ রেশিও 9.50 মিটার কিউব নেক্সট আমাদের যেটা করতে হবে নেক্সট আমাদের কি করতে হবে সিট বানাতে হবে রেট অ্যানালাইসিস এর জন্য সিট বানাতে নেক্সট আমাদের কি করতে হবে কস্ট অফ মেটেরিয়াল এর জন্য অ্যাবস্ট্রাক্ট সিট বানাতে হবে অ্যাবস্ট্রাক্ট সিট দিয়ে বানাতে হয় আমি আগেও বলে দিই তোমাদের ক্লাসে এখন এখানে দেখতে পাচ্ছ প্রথমে সিরিয়াল নাম্বার মেটেরিয়াল ইউনিট কোয়ান্টিটি রেট এবং অ্যামাউন্ট তাহলে প্রথমে আসছি আমরা সিমেন্ট সিমেন্টের ইউনিট প্রথমে ব্যাগসে কোয়ান্টিটি বেরিয়েছিল 28 ব্যাগস রেট পার ব্যাগ 350 রুপিস অ্যামাউন্ট এটা নেক্সট মেটেরিয়াল আছে স্যান্ড ইউনিট মিটার কিউব কোয়ান্টিটি আমাদের এসেছিল 4.75 মিটার কিউব রেট 700 রুপিস পার মিটার কিউব অ্যামাউন্ট 3325 রুপিস নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে এগ্রিগেট সেম অ্যাজ মিটার কিউবের ইউনিট কোয়ান্টিটি এসেছিল আমাদের 9.5 মিটার কিউব রেট হচ্ছে 650 রুপিস পার মিটার কিউব টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমাদের 6175 রুপিস নেক্সট আমাদের করতে হবে এটা ছিল কস্ট অফ মেটেরিয়ালের চার্ট নেক্সট আমাদের কি করতে হবে কস্ট অফ লেবারের চার্ট আমাদের কস্ট অফ লেবারের জন্য এই শীটটা আমাদের রেডি করতে হবে প্রথমে আসছি আমরা শীট রেডি করব আমরা কি করব একই সেম আগের মতই সিরিয়াল নাম্বার লেবার মেন রেট পার অর্থাৎ এখানে বোঝাতে চাইছি আমরা পার ডে তে প্রত্যেকটা লেবারের
রেট কত সেটার জন্য এখানে আমরা পার হিসাবে ব্যবহার করছি পার ডে এবং লাস্ট হচ্ছে অ্যামাউন্ট তাহলে এক নম্বরে আসছি আমরা মিস্ত্রি মিস্ত্রি লাগবে হাফ নাম্বারস রেট 350 রুপি পার ডে অ্যামাউন্ট 175 রুপিস দু নম্বরে আসছি মেসন মেসন লাগবে 1 এন্ড হাফ অর্থাৎ দেড়খানা রেট 300 রুপিস পার ডে অ্যামাউন্ট 450 রুপিস নেক্সট তিন নম্বর আসছি মজদুর মজদুর লাগবে 12 নাম্বারস রেট 220 টাকা পার ডে অ্যামাউন্ট 2640 টাকা চার নম্বর আসছে বয় অথবা ওমেন কুই কোয়ান্টিটি 18 নাম্বারস রেট 200 পার ডে অ্যামাউন্ট 3600 রুপিস পাঁচ নম্বর আসছে দৃষ্টি কোয়ান্টিটি চারজন রেট 200 পার ডে অ্যামাউন্ট 800 রুপিস নেক্সট এর লাস্ট হচ্ছে টুলস অ্যান্ড প্ল্যান্টস যেটা আমরা টি এন্ড পি ধরি রেট 200 টাকা পার ডে এখানে আমরা লামসাম করে একটা ধরেছি 120 অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল করব এবারে টোটাল অফ লেবারস তাহলে টোটাল অফ লেবারস হচ্ছে আমাদের 7785 রুপিস তাহলে আমাদের কস্ট অফ মেটেরিয়াল আসছে 19300 টাকা এবং কস্ট অফ লেবার আসছে 7785 টাকা টোটাল কস্ট অফ মেটেরিয়াল আর লেবার হচ্ছে 7785 টাকা এর সাথে কি করতে হয় 1.5% এর ওয়াটার চার্জ অ্যাড করতে হবে টোটাল যেটা হচ্ছে 406 টাকা 0.275 এবং 10% কন্ট্রাক্টরস কপি অ্যাড করতে হয় এর পরিমাণ হচ্ছে 2708 টাকা 50 পয়সা অতএব ফর 10 মিটার কিউবের জন্য গ্র্যান্ড টোটাল হচ্ছে 30200 টাকা অতএব রেট পার কিউবিক মিটার হচ্ছে 30200 / 10 অর্থাৎ 3000 রুপি